আপনার অনুপস্থিতিতে গণভবনের যে সিনারি হয়েছে, নিশ্চয়ই আপনি যেখানেই থাকেন দেখছেন। আপনি আপনার থাকলে কি হইত এটা কি আর বলার অপেক্ষা? তার বুদ্ধিমান, তবে কি বুদ্ধিমান পালাই গেছে, ঠিক কি না? তার পরিণতিটা কি হবে এটা তিনি ভালো করে, তিনি এবং তার যারা সঙ্গী সাথী তারা বুঝতে পেরেছিলেন। সম্মানিত কর্মী ভাই এবং বোনেরা, এই আন্দোলনকে নিষিদ্ধ করে জুলুম চালিয়ে নির্যাতন চালিয়ে এক মুহূর্তের জন্য বন্ধ করে দেওয়া যায় নাই। তারা মনে করেছিলেন নিজামী সাহেবকে ফাঁসি দিলেই, মুজাহিদ সাহেবকে ফাঁসি দিলেই, সাইদি সাহেবকে ফাঁসি দিলেই জামাত নিঃশেষ হয়ে যাবে। জামাত নিঃশেষ হয়েছে না, কয়েক গুণ শক্তিশালী হয়েছে। ওরা আসলে জানে না, ওরা আসলে জানে না, খুন করে হত্যা করে শহীদ করে পাকেটে নিয়ে চৌকুপড়ে ফেলে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য বন্ধ করা যায় না। যে জমিনে শহীদের রক্ত ঝরেছে সেই জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলনের জন্য উর্বরে পরিণত হয়েছে। যে জমিনে রক্ত ঝরেছে সেই জমিনে দিন বিজয়ী হয়েছে অতীতের ইতিহাস। সুতরাং বাংলাদেশের জমিনে শহীদ আমিরে জামাতের রক্ত ঝরেছে, এই জমিন আগামী দিনে দিনের জন্য বিজয়ের জন্য উর্বর হয়ে গিয়েছে। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আপনারা তো অনেকেই তাকে দেখেছেন, তিনি রাজনৈতিক নেতা ছিলেন না, উনি ছিলেন আল্লাহ তাআলা এক বড় বলি, বড় দরবেশ। সচিবালয়ে যারাই ওনার সাথে কাজ করেছেন সবাই, সকল অফিসাররাই ওনার শাহাদাতের পর বলছেন নিজামী সাহেব কোন সাধারণ মানুষ ছিলেন না। এ কারণেই ওনাকে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ যারা বাংলাদেশের রাজনীতিকে তাদের পকেটে নিয়ে ঘুরতে চায়, আর এই পকেটে নিয়ে ঘোরার ক্ষেত্রে প্রধান বাহিকার ভূমিকা পালন করেছেন এই জামি প্রধানমন্ত্রী। তারা মনে করেছিলেন নিজামী সাহেব তাদের জন্য, নিজামী সাহেবের লিডারশিপ তাদের জন্য বড় চ্যালেঞ্জের কারণ, সুতরাং তাকে দুনিয়া থেকে সরায় দাও। ওরা জানে না এক নিজামী কে সরায় দিলে লক্ষ নিজামী তৈরি হবে বাংলার গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্ত করে, এটা তারা বুঝতে পারে নাই আর কি। চিয়ার আপ, চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, ও চিয়ার আপ, ও চিয়ার আপ, চুমুকে চুমুকে এনজয় দ্য লাইফ, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।